খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পাড়ের পলি মাটিতে চাষ হচ্ছে নানা রকমের শাকসবজি, সাথে কুল চাষও করেছেন চাষিরা। এতে সচ্ছলতা এসেছে অনেক পরিবারে। খাগড়াছড়ি প্রতিনিধি এইচ এম প্রফুল্লর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির শহরের মাঝ দিয়ে বয়ে গেছে চেঙ্গি নদী। পানছড়ি থেকে মহালছড়ি পর্যন্ত নদীর দুই পাড়ে চাষ হচ্ছে শাক, আলু, বেগুন, মরিচ, মূলা, মিষ্টি কুমড়া, বাদাম, লাউ, ভুট্টা, ব্রুকোলি, সরিষা সহ নানা সবজি। বিষমুক্ত এসব সবজি বদলে দিয়েছে অনেক পরিবারের অর্থনৈতিক অবস্থা। সহায়তা পেলে চেঙ্গির পাড়ে ব্যাপকভাবে সবজি চাষ সম্ভব বলে মনে করেন কৃষকরা। বিভিন্ন রকমের শাক আমরা উৎপাদন করেছি এখানে, যা আমরা পরিবারের চাহিদা মেটানোর পরে বাদ বাকি যে অংশটুকু থাকে সেটা আমরা বাজারজাত করতে পারি। কৃষি অফিস থেকে কোনোবার তদারকিও করলো না, যদি তদারকি করতো এবং তারা যদি আমাদেরকে যদি সুপরামর্শ দিত, হয়তো আমরা আরো অনেক ভালো ফলন উৎপাদন করতে পারতাম। পরিবারের প্রয়োজনে যা যা শাকসবজির দরকার হয় আমরা তাই সাহায্য করেছি। কৃষি কর্মকর্তা বলছেন, চেঙ্গি তীরবর্তী কৃষকদের তালিকা তৈরি করে তাদের পরামর্শ ও অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনার আওতায় আনা গেলে জেলার কৃষিখাত আরও এগিয়ে যাবে। কৃষি কর্মকর্তা তো বলে দিয়েছি যে চেঙ্গি নদীর পাড়ে যে সমস্ত এলাকাতে আমাদের শুষ্ক মৌসুমের সেচের ব্যবস্থা আছে, ওই সমস্ত কৃষকদেরকে অগ্রাধিকার দিয়েই যেন আমাদের কৃষি কার্যক্রমগুলো পরিচালিত হয়, যাতে এই এলাকার আমাদের দানাদার ফসল থেকে শুরু করে শাকসবজি, ফলমূল সবকিছু সম্ভব। চেঙ্গির দুই কুলের পলি মাটিতে চাষাবাদ করে স্বাবলম্বী হাজারো পরিবার। বাংলা ভিশন, নিউজ ডেস্ক।